হবিগঞ্জ চুনারুঘাটের আমুচা বাগানে চোলাই মদ তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এই অপকর্মের সাথে জড়িত কেতা বিক্রেতা দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন কারখানার মালিক রাজেশ গড় ও মদ ক্রেতা রঞ্জিত দেব। গতকাল রবিবার 26 জুলাই দুপুরে চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল ও থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মদ ক্রেতা ও রঞ্জিত দেবের স্বীকারোক্তি মতে আমুচা বাগানের পুরানো লেনের রাজেশ গড়ের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল সরঞ্জাম উদ্ধার করে ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আহমদাবাদ ইউপি চেয়ারম্যান সন্তু চৌধুরী ও ইউপি মেম্বার চন্দ্র তাঁতি। এ সময় সহকারী কমিশনার বলেন মদ বিক্রেতা ও ক্রেতার 6 মাসের জেল হতে পারে। এই অভিযান অব্যাহত থাকবে। আরো চালিয়া বন্ধ হবে ভাই।